वही करना ही है। Pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake. ওই যে আমার কাছে ধান নিয়েছিল পয়সাটা দিয়ে দিয়েছে পালতরে বাট ভালো একটা ছেলে সেক্সি বয় রে আলো ছেলে ছিল সেক্সি বয় সেক্সি না দেখ ওই যে সেক্সি না কিন্তু মনটা সেক্সি মনটা অনেক সেক্সি বিশাল বড় সেক্সি সামনে মুজনাই নদীর সামনে এখানে ব্রিজটা আছে দেখতে পারছেন এই ব্রিজটার এক্সপিরিয়েন্স নেব গাড়ি গেলে কীরকম লাগে ট্রেন যখন যাবে ট্রেন আসার জন্য ওয়েট করবো হ্যাঁ আমরা ঘুরতে এসেছি কী যেন এটা জানার নাম কী জায়গার নামটা এখানে জানি না 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 খারাপ কদম হ্যাঁ আমরা খারাপ কদম পার হয়ে যে এই ওয়ার ব্রিজটা আছে ওই ব্রিজের মধ্যে আমি আর হলো শিরো সেক্সি বয় এখন হাই গেমার আমরা ট্রেনের পাটি দিয়ে যাচ্ছি এদিকে একটা ব্রিজে ঘুরতে এটা হলো সব থেকে ফালতু লোক ওইটা তার থেকে ফালতু লোক সেক্সি বয় সেক্সি সেক্সি বয় নাম হ্যাঁ তো হ্যাঁ ফালতু লোক সেলফি উঠতেছে কিন্তু তোমরা ট্রেন আসে না আমাদের শিরো এসে গেছে কিছু বলবেন না 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 কিছু একটা বলেন ফালতু একটা ভাষণ হ্যাঁ বলেন বলেন আরে কোন কিছু একটা হ্যাঁ একটু পরে ট্রেন আসবে এই শিরো আমাদের সুইসাইড করবে যদি সুইসাইড না করে ধাক্কা দিয়ে ট্রেনের সামনে দিয়ে দেবো তারপর তেরো দিন পরে সাদ্য সবাই আসেন ঠিক আছে আচ্ছা নট এ প্রবলেম কই বাদ নেই চাল তাই হ্যাঁ তো চলো আমরা যাবো এখন ব্রিজে সামনের ব্রিজটা ওই সামনের ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজে যাবো ট্রেন আসবে ব্রিজের সাইডে থাকবো এক্সপিরিয়েন্স নেবো কীরকম লাগে তার জন্য আমার ব্রিজে যাচ্ছি ঘুরতে আমাদের রায় গেমার রান করতেছে পুরো ভাম মারতেছে দিবো নাকি পাঁচ পাকে পাথর দিয়ে রেলাম ও সেক্সি বয় কেমন আরে দাঁড়া একসাথে নাং ভেঙে গেলে আর বেশি দূর নাই প্রায় 50 মিটার সামনেই আপনি হাতটার ব্যথা উঠে গেল ধরতে ধরতে তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন ওদের বাহিরে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ও সাবস্ক্রাইব লাইক শেয়ার আরে কবু দূরে ঠকো মালটা চল আইস না না রাই গো রাই গো হবে রাই দুগা কি গঙ্গা যারা আমাদের চ্যানেল নতুন তারা কি করবে ও যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি হ্যাঁ নিশ্চয়ই সাবস্ক্রাইব করে যাবেন যদি না হয় আর যদি না করেন তাহলে পাথর দিয়ে পাথর দিয়ে ঝিঁড় মারো পারার তো গেলে গেলে মাথার চোট কই বাদ নেই ইতনা তো চলতা হ্যাঁ তো আমাদের সাথে যদি রান করতে চাও তাহলে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো কল করো নিও রান করো সকাল উঠি মেয়েদের নো হবে না আর লেডিস বয়েজ আর গার্জেন্স আর যদি জেন্টস আর যদি গে হয় তাহলে ডান তো আমরা চলে আসি আর কাছে একটু কি ওটা কি ও এটা মুজনাই ব্রিজ রে এটা মুজনাই ব্রিজ খারাপ আদম কার হয়েছে ওভার ব্রিজটা আসো ওভার ব্রিজটা পেরিয়ে এদিকে পাটি দিয়ে আমরা আসি 845 দেখা যাচ্ছে দেখেন রে 845 ও লেভেল অপশন সামনে লেভেল অপশন রে লেভেল হোয়াট দ্য লেভেল ও লেভেল লেভেল কি রে জিনিস আই ডোন্ট নো ভাই ফটো ওটা তো লেভেলটার সঙ্গে মা নাম উঠিম রে এই আমার লেভেলের এখানে ফটো লেভেল এই লেখাটার ওখানে ফটো উঠলাম এখনই তো আবার সামনে যাচ্ছি একটু সামনেই আছে সকাল 5টার দিকে আলট্রা বড় আমাকে কল করেছিল 5টার দিকে উঠলাম ব্রাশ করলাম পটি করলাম রেডি হয়ে বেরোলাম 5টা করে হ্যাঁ 5টা 4টে ও 5টা 4টার দিকে হ্যাঁ আরে 4টার দিকে হচ্ছে 4টা 13 ওরকম টাইম তো সামনেই মুজনাই ব্রিজ এক্সপিরিয়েন্স নেবো কীরকম লাগে ট্রেন দিয়ে যেতে যাই হোক ওয়েলকাম আমাদের চ্যানেলে আমরা ফার্স্ট টাইম আমাদের ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম
বিশাল বড় সেক্সি। সামনে মুজনাই নদীর সামনে এখানে ব্রিজটা আছে, দেখতে পারছেন এই ব্রিজটার এক্সপিরিয়েন্স নেব। গাড়ি গেলে কিরকম লাগে, ট্রেন যখন যাবে ট্রেন আসার জন্য ওয়েট করবো। মোবাইলে ক্যামেরা উল্টো পাশে দেখাবে সেলফি উল্টে পড়ে। ভাল লাগেছে, ভাল লাগেছে। ব্রিজ কেনা ঠিক কাতাই ডেঞ্জার ব্রিজ। এই 10 টাকাটা আমরা যাওয়ার সময় খেয়ে নেব, দুটো বিস্কুটের প্যাকেট। আর 100 টাকা নি, নেড়ে চা খাবো যাওয়ার সময় লে। নাই জি, বলুন না। এই শ্বশুর বাড়ি ওর হয় না। এই আমাদের সেক্সি বয় রান করতে আসে, ওর গার্লফ্রেন্ড আসে সামনে চায়ের দোকানে, লাইন মারবে, সকাল উঠে রান করতে আসবে না, লাইন মারতে আসে, একদম ফালতু ছেলে। হবে আর কি, তো আমরা এই পট্রিতে আসি, একদম খতরনাক ডেঞ্জার পট্রি। এখন আমরা ফটো তুলবো এখানে, তো আমাদের এই যে ফটো তোলার জন্য ক্যামেরাম্যান রেডি। ফটো তুলবো, ফটো তুল, ফটো তুল, ফটো তুল, ব্লগ দিয়ে ভাই। থামনে লাভ রে ভাই, এটা থামনে লাভ, তিনজনে এসো না, সেলফি থামনে লাভে। হ্যাঁ আমরা এখানে চলে আসি, একটু ওয়েট। ফাইনালি আমরা এখানে আসি, ট্রেন আসছে সামনে, এবার ফটো টটো উঠা হয়ে গেছে, এখন আমরা মাঝখানে থাকবো। আর মাঝখানে থাক, কিছু হবে না, না থাকি না মনে রে। আরে ওটা কি না থাকি না মনে, তো ওই জায়গা অনেক আছে, ট্রেন আছে। আমরা এখানে আছি সামনে, আরে বাড়ি যে ক্রেশিন তেল দিয়ে উঠবে। সামনে ট্রেন আছে, তার পুরো রিস্ক নিয়ে আসি এই ব্লকটা বানানোর জন্য ব্রিজের মধ্যে। এত পুরো শ্বাস ফুলে গেছে। সামনে আসি আমরা, মোবাইল নিচে পড়লে শেষ। হ্যাঁ নিচে আসে নদী, মুজনাই নদী, টাকা নেই ভাই, ট্রেন আড়ায় সামনে। দেখতে পাচ্ছেন ট্রেনটা, ও ভাই কোথায় গিয়ে নিচে একদম পুরো নদী, পুরো খালি খালি ব্রিজটার মধ্যে। আর যদি আসে সামনে তারও আরো ভিড় করছি। ব্লগটা প্রায় কমপ্লিট হয়ে গেল আমাদের, ব্রিজটাতে দেখি কি কি আছে। একটু ছোট্ট জায়গা শুধু হাঁটার জন্য, দেখতে পাচ্ছেন, আর বাকিটা শুধু খালি খালি। কাতে রিক্সের ব্রিজেরা, কেউ এটা ট্রাই করো না, অনেক রিক্স হয়ে যাবে। হঠাৎ করে ট্রেন চলে আসলো, দেখা গেলো ওখানে যেতে পারলে না, উড়ে যাবে, শুধু টপকে গেলে তেরো দিন বয়ে শ্রাদ্ধ। আমরা এখানে মাঝখানে আসি, এটা একটা বড় জায়গা, এই জায়গাটা বেটার ছিল, অনেকটা জায়গা ছিল, ওটা ছোট্ট ছিল, ওখানে একদম প্রায় কাছেই ছিল, এরকম কাছে, এত কাছে থাকা ঠিক না। আমাদের এখানে এই জায়গাটা আসতে লাগতো, তাহলে আমরা দূরে থাকতে পারতাম। আমরা এখানে আসি, এই সামনে নদী, দুটো ব্রিজ আছে পরপর, সামনে নদী, নদীটার মধ্যে বড় জল আছে প্রায়, এটা মুজনাই নদী, এখানে মনে হচ্ছে গভীর জল। যাই হোক, সামনে আমাদের একটু সেক্সি বয় আমাদের বলে দেবে কিরকম লাগলো, আর একটু অসাধারণ লাগলো, অসাধারণ অসাধারণ লেগেছে।
পুরো মানে নাগরদোলা টাইপস একটা আছে, নাগরদোলার মধ্যে যে ফিল্ডটা হয় এখানে ওই ফিল্ডটা হচ্ছিল, কারণ অনেক কাশের মধ্যে দেখা যাচ্ছে, ওই জায়গাটা দেখা যাচ্ছে অনেক কাশের মধ্যে, ট্রেনের পট্টি থেকে অনেক কাশের মধ্যে, হাত দিলেই সামনেই ট্রেনটা। আর এই জায়গাটা অনেক বড় ছিল, এখান থেকে আমাদের বেটার ছিল ওই জায়গাটা, নাকি এটা থেকে বেটার ছিল না, এটা থেকে অতটা ইয়ে নাই। যাই হোক, এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, লেটেস্ট। যাই হোক, আমাদের ভালো লেগেছে, আমরা এখানে এই জায়গাটা যেতে চেষ্টা করবো, এই জায়গাটায়। এই জায়গাটা গেলে কেমন হবে মন্দ মন্দ? রিক্স ট্রেনে একটু আমায় খাতা না খিলেরি মন্দ মুই নেন নে দা ক্যামেরাটা দা। তো আমি যাচ্ছি ওখানে আপনাদেরকে দেখানোর জন্য, লাইক এন্ড সাবস্ক্রাইব। আমি আমাদের রাই এখন মানে ক্যামেরাম্যান আমাদের সেক্সি বয় পুরো ফটো তুলছে, দেখাচ্ছে আমি দেখিস, ভালো করে খুলবি না, ভালো করে দেখলে ধরিস, ফটো তুলছে। তো এখানে রিক্স হয়ে যায়, তার জন্য আমি বলছিলাম ওদেরকে ভালো করে উপরে বসছিল। যাই হোক, আমরা নেক্সট ট্রেনের জন্য কি ওয়েট করবো? বাড়ি যাবো। আর নেক্সট ট্রেনের জন্য কি করবো? হ্যাঁ, নেক্সট ট্রেনের জন্য থাকবেন মনে নেই। তো আমরা এখন এখানে আসি, আরে 10 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে আসলে আসবেন, আসলে নেই দেখি, আরেকটা যদি ট্রেন আসে 10 মিনিটের মধ্যে, 10 মিনিট এখানে থাকবো, আমরা ওয়েট করবো, একটু ফটো খিঁচাখিচি করি, আর বাকিটা দেখি কী করা যায়। ঠিক আছে, ততক্ষণে থাকো, আবার 10 মিনিট হয়ে গেছে, কোনো ট্রেন আসেনি, তো আমরা ডিসিশন করলাম যে বাই চলে যাবো, তো আমরা বাই যাচ্ছি। যাই হোক, মানে অনেক হাওয়া ছিল, এই আইডিয়া তো একটা আছে না, তো ঠ্যাঙের ব্যালেন্স নেই, কত দূর একটা ঠ্যাং যাবে, এতটা একটা জায়গা আছে। দাদা এই মান্দু একদম পুরো সেক্সি ভয়, পুরো ভয় পাচ্ছে, জলকোষা লাগবে নাকি? না, তো আমরা যাচ্ছি এখন ওখানে, যাব পুরো ওই ব্রিজটার মধ্যে, দেখা যাচ্ছে ওই ব্রিজটার ওখানে যাব, ওই রাস্তা দিয়ে যাব, তারপর যাচ্ছি সামনে প্রায় এখান থেকে কত কিলোমিটার, এই কত মনে হবে এটা, হাফ কিলোমিটার, হাফ কিলোমিটারের মতো হবে, ট্রেনের পাট্টি দিয়ে যাবো। কোনটা? এখানে সামনে একটা ভালো জিনিস দেখতে পেলাম, 1000, ওখানে আমরা ফটো উঠবো, কে ফটো উঠবে তার জন্য রেডিও 1000 এর সঙ্গে, সামনে 1000 আসে ওর সঙ্গে একটা ফটো উঠবো, আর স্পেশাল থাম্বনেইলে দেবো। ভাঙিছিল মনে হয়। যাই হোক, আমরা এখানে আসি, জিনিসটাকে দেখছি, সামনে আমাদের রাই ফটোটার জন্য পুরো রেডি হয়ে আসে, আর এখানে আসি, পুরো ব্রিজের ইসেটা দেখা দিচ্ছি, মুজনাই সামনে আসে, জুম করে দেখা দিচ্ছি, জুম তো হয় না, ভিডিও তো জুম হয় না মোবাইল। যাই হোক, ভালো করে দেখে নাও, একটু জুম পজ করলে বোঝা যাবে। যাই হোক, আমরা এখন ফটো উঠছি, একটু পরে দেখা হচ্ছে। এতক্ষণে বুঝতে পারলাম জিনিসটা কী জিনিস, আসলে জিনিসটা যখন আমাদের এখানে গ্যাপ ছাড়া হয় না, যে পট্টির মধ্যে গ্যাপটা ছাড়া হয়, এই গ্যাপটা এখানে মেলানোর জন্য, এই একদম পুরো পাতলা করে এটা আসে, এটা মেলানোর জন্য, যখন বড় হবে এটা এখান থেকে মিল হয়ে যাবে, এই জিনিসটার জন্য এটা। হ্যাঁ, পুরো ট্রেনটা যখন আসে বই বই পড়িনি, এটা ক্লাস টেনে, এটা পুরো যখন গরম হয়ে যায় তখন পট্টিটা যখন বার মানে বড় হবে তখন এটার সঙ্গে মিল হয়ে যাবে, এইরকম মানে নিউ টেকনোলজি মনে হয় এটা। আগে তো ওরকম গ্যাপ ছাড়তো, ওই গ্যাপটা মানে এখন ছাড়ে না, এই জিনিসটা করে।
যাই হোক এটা বেটার আগের থেকে, এখন আগেরটা গ্যাপ থাকতো, এখন গ্যাপ থাকে না। আমাদের সেক্সি বয় কিছু বলবে না? না 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 কিছু একটা কিছু হালকা কিছু হালকা অল্প না একদম অল্প, শুধু একটা ওয়ার্ড হ্যালো হ্যালো। আমাদের রাই কি দেখছো উপরে একদম না শক্তি পাইনি ফিকি আর যাই হোক। ওই কি কথা, হালটা এত স্ট্রং হয় না, খাতার না করে এটা দিয়ে যদি মানে কিছু একটা বানাই মানে এত ইয়ে হয় না, ইমে দেখবে এলাই ইমে দেখি আগে দিয়ে গেল ওটাকে। হ্যাঁ দাঁড়িয়ে থেকে দেখি পুরো এখানে ট্রেনের ওয়ার্কারগুলো আসছে সামনে দেখছি এদের। তো আমরা এখানে আসছি দেখতে, পুরো ব্রিজের এক্সপিরিয়েন্সটা নিলাম সামনে। কেমন দেখাচ্ছে আমাদের রেল মন্ত্রীর কাছে যাক, যাই হোক এটা কার্ডিং টেনশন করি না, কারণ এই জিনিসটা সাদা না পাগলা নাকি এই জিনিসটা পরে এটা ইয়ে হয়ে যাবে। যাই হোক না ওইটা তো আমরা আসি, এই সেক্সি বয় জলদি আ। যাই হোক তুনো ওয়ার্কার আমাদের বললো যে এটা পার্টির মধ্যে কোনো সেলফি নেওয়ার জায়গা না, অন্য কাছে যাও। আমরা বললাম এখানে পাশেই বাড়ি, আমরা দিকে যাচ্ছি সেফটি নিয়ে। আমরা পুরো ক্যামেরার মধ্যে ধ্যানে দুজন আসে আমাদের সেফটি, ওরা দেখছে পুরো অ্যালার্ট করে রেখেছি যে ট্রেন আসলে বলো, আগের দিকে তো বোঝা যাবেই অনেকটা আওয়াজ হয়। যাই হোক তার মধ্যেও যদি শুনতে না পাই দুজন আসে অ্যালার্ট করার জন্য। হ্যাঁ অনেকটা কাছে চলে এসেছি, সামনের লোকটা কিছু বলছিল হয়তো কিছু না ওই মানে দুইটা অর্ডার দাও, দুইটা অর্ডার না দুজন দুইটা আরে আর না অস্ত্র হবে ধরি পাগলা, এটা এত শক্ত না এটা দিয়ে মুইয়া বানাম দা পিঠে শুরু করলি কি শিরে দৌড় না হাতন নিয়ে বেরোবো না। ও ভাই কথাই ভারী জিনিসটা, পাগলা হাত দিয়ে এলে মার দিয়ে আমার চেকিং হচ্ছে আসে এলে পাত্রি খুলে গেলে না পরে অসুবিধা হবে না তার জন্য। আমরা যাচ্ছি সামনে, প্রায় কাছে চলে এসেছি আমরা, ওই সামনেই আছে এই। তো আমরা এখানে আসছি সামনে অনেকটা উঁচু আছে, এখানে আমরা উঠবো পাহাড়ের মতন দেখা যাচ্ছে জায়গাটা, পাহাড়ের মতন দেখা যাচ্ছে জায়গাটা, পাহাড়ের মতো লাগছে কোথায় আমরা উপরে যাচ্ছি ভালো লাগছে।
হ্যাঁ দেখা যাচ্ছে লোকছাল লোকছাল লাগে এত দূর ওদিকে পট্টিতে থেকে আসলাম ওদিক থেকে দেখা যাচ্ছে পট্টিটা ওদিকে ব্রিজটা সামনে যে ব্রিজটা দেখাচ্ছিলাম আমরা এদিকে যাচ্ছি এখান থেকে প্রায় আমাদের ওই 7 কিলোমিটার আমাদের হেঁটে যেতে লাগবে সামনে একটা দোকান আছে ওই দোকানে যাব একটু কিছু একটা খেয়ে নিয়ে আবার হাঁটা শুরু করব এখন রোদ্র হয়ে গেছে নরাং করতে করতে যাব এখন এই সূর্যটা ভালো মতন বোঝানো যাচ্ছে না প্রায় 4:30টার দিকে রান করা শুরু করেছিলাম তাই সূর্য এসেছে এখন আর রান করার কোনো এনার্জি নেই চল আমরা বাড়িও আমরা সামনে দেখাচ্ছি আপনাদের এই মানত তো ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম থ্যাংক ইউ সি ইউ তো যাই হোক এক্সপিরিয়েন্সটা আসছে অনেকটা ভালো লাগলো আরও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা এই টাটা কই দাও টাটা 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 বন্ধু টাটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে যাও আর শেয়ার একটা একটা লাইক করে দিও রাখছি ছোট কমেন্ট করে দিও লাইক গেম রাখছি 200 টা মাত্র 200 লাইক গেম করে দিও 200 লাইক গেম তাহলে 200 লাইক বাস আর কিছু দরকার নেই আর মার্কেটে ইউটিউব চ্যানেল তো আমাদের এখন নতুন খুলেছি তো 200 বহুত ফার্স্ট ভিডিও আমাদের খতরনাক ডেঞ্জারাস এক্সপিরিয়েন্স নিয়ে নেক্সট আওয়ার থেকে বেটার বেটার ডেঞ্জারাস হবে আর পুরো সেফটি নিয়ে করার চেষ্টা করব এবং আপনাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করি ধন্যবাদ।